শিশুকে সেরেলাক খাওয়ানোটা কি খুব জরুরি কিনা? শিশুকে আমরা নানা ধরনের খাবার দিতে বলি, যেহেতু যারা গৃহিণী থাকেন তারা তাদের শিশুকে একভাবে পালেন, যারা কর্মজীবী থাকেন তারা তাদের শিশুকে একভাবে পালেন। যেমন সেরেলাক বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি কিন্তু সেরেলাক তৈরি করে থাকে শিশুর জন্য। সো অনেকের কাছে এটি খুবই খারাপ কমার্শিয়ালি প্রডিউসড খাবার, অনেকের কাছে এটি খুবই সহজ বা শিশুকে দিতে ইজি, সেজন্য ভালো। সবসময় পুষ্টিবিদ হিসেবে আমরা রেফার করে থাকি যে ইজিলি যা ডাইজেস্টিভ খাবার যেন আপনার শিশুর জন্য হয়। ছমাস থেকে অনেক ধরনের পিউরি, অনেক সেরেলাক কিন্তু পাওয়া যায়। সো যারা ভালো ভালো ব্র্যান্ডেড কোম্পানিগুলো আছে তারা শিশুর হজম উপযোগী কিন্তু সেরেলাক তৈরি করে থাকে। সো সেরেলাক শিশুর জন্য তখনই দিবেন যখন আপনি একেবারে ক্যাপাবল না, ঘরের খাবার তৈরি করার মতো সময় নাই, আপনার হেল্পিং হ্যান্ড নাই, আপনি তখন বা ফ্রেশ খাবার দিতে পারছেন না, তখনই আপনি বাচ্চার জন্য সেরেলাকটাকে প্রোভাইড করতে পারেন। তবে খেয়াল করতে হবে সেই সেরেলাক আপনার বাচ্চা সহজে হজম করতে পারছে কিনা। সাধারণত 2 থেকে 3 ধরনের জিনিস দিয়ে তৈরি সেরেলাকটাই শিশুর জন্য সবচেয়েতে হজম উপযোগী হয়। এবং খেয়াল করে দেখবেন ব্র্যান্ডেড কোম্পানিগুলো 2 থেকে 3টা আইটেমই কিন্তু মিক্সড করে শিশুর জন্য সেরেলাক করে থাকে। খুব বেশি অ্যাপেটাইট কম থাকলে আপনার বাচ্চাকে আপনি তখন সেরেলাক দিয়েও কিন্তু পুষ্টিটা ঠিকমতো দিতে পারেন।